everyone, welcome to Sharmis Bangaliyana. যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি তাও আবার খুব ইজি স্টেপে আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি এখানে আমি 200 গ্রাম সয়াবিন কে ভালো করে সেদ্ধ করে জল চিপড়ে মিক্সারে এভাবে গ্রাইন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন স্বাদমতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ আর দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো মাখার জন্য আমি ময়দা ব্যবহার করছি পুরো সয়াবিনটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার হাতের মুঠোয় নিয়ে এভাবে যেভাবে মুইঠা বানায় সেভাবে শেপ দিয়ে নিচ্ছি তো দেখো আমি এখানে সমস্ত মুইঠাগুলো রেডি করে নিয়েছি এবার চলে যাব নেক্সট প্রসেসে মুইঠাগুলো ভাজবো তার জন্য আমি এখানে তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি এবার মুইঠাগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে দুদিক থেকেই হালকা লাল করে মুইঠাগুলোকে ভেজে নেব মুইঠাগুলো একদম পারফেক্ট কালার এসেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি বাকি মুইঠাগুলো আমি ঠিক একই ভাবে ভেজে নেব মশলার জন্য টমেটো আদা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আমি খুব ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নেব এবার এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা জিরে আর তেজপাতা এটা গমিয়ে রেখে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়েই আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি স্বাদমতো জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ চিনি দিচ্ছি 1/2 চামচ এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসছে
মশলাটা খুব ভালোভাবে কষে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আগে থেকে ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দেব। হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এবার এটাকে ঢেকে রান্না করব লো মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য। নিরামিষ সয়াবিনের মুইঠা কিন্তু একদম রেডি। রেসিপিটা অবশ্যই ট্রাই করো, লিখে জানিও কেমন লাগলো এই রেসিপিটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।